মোটরবাইক থেকে পড়ে গিয়ে তেলবাহী ট্রাঙ্কারের তলায় চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু এক গৃহবধূর। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মৃতার নাম টুম্পা ঘোষ, বয়স 35 বছর। ওই মহিলা মেমারি হাটপুকুর এলাকার জিটি রোড ধরে বাইকের পিছনে চেপে যাচ্ছিলেন। আকস্মিকভাবে বাইক থেকে পড়ে গেলে একটি তেলবাহী ট্রাঙ্কার তার দেহের ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। জানা গেছে, মৃতার স্বামী ব্যবসা সূত্রে পূর্ব বর্ধমানের মেমারি রসুলপুরে থাকতেন। গতকাল তিনি তার কন্যা ও স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। ওই বাড়ি থেকে ফেরার পথে মেমারি হাটপুকুর এলাকায় বাইক থেকে পড়ে গিয়ে ওই আরোহীর মৃত্যু হয়। বাইক এবং তেল ট্রাঙ্কার সহ চালককে আটক করেছে মেমারি থানার পুলিশ। গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার এবং এলাকাবাসী। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ পুলিশ মর্গে পাঠানো হয়েছে। নারাই এই দিক থেকে আসছিলেন, বাইক নিয়েও আসছিলেন আর গাড়িও আসছিলেন। তো ওনারা এখান থেকে স্লিপ খেয়ে পড়ে যান, পড়ে যেতে ভদ্র মহিলা মাঝখানে পড়ে যান, মেয়েটি পাশে ছিলেন, মেয়েটিও মারা যেতেন, মেয়েটি কোনো রকম ছিটকে পড়ে গেছেন। তো ওনার যে স্ত্রী যে চাকার মধ্যে পড়ে, ওই চাকা থেকে একটু স্লিপ খেয়ে যায়, মানে যে ভদ্র মহিলা মারা যান ওনার পায়ের জোরে ভদ্র মেয়ে ছেলেটা মারা কোথাকার বাসিন্দা কিছু জানেন? বাসিন্দার বলতে আমাদেরকে বললেন যে ভদ্র মহিলা যে ওনার মেয়ে, বললেন যে আমাদের রসুলপুরে বাড়ি মাঠ পাড়ায়। আচ্ছা, ভদ্রলোক পুরো থতমত হয়ে দাঁড়িয়েছিলেন আর ভদ্র মহিলা যে ছিলেন ওনার কোনো সেন্স ছিল না, কোনো কথা বেরোচ্ছিল না। কোনো রকমভাবে আমি জল দিয়েছি, আমার এই দোকান, জল ফল দিয়ে ওনাকে ঠাড়ো করেছি। ঠাড়ো করার পর তারপর উনি মায়ের কাছে গেছেন, বলছে আমার মা মরেননি, মানে সেন্স হারিয়ে ফেলেছেন। ওনার মাথাটা হালকা চোট লেগেছে আর প্লাস রক্ত বেরোচ্ছিল, সেই সময় উনি মাইন্ডটাও নেননি। তো কোনো রকম দেখে আমি জল ফল দিয়েছি, যে গাছটা আমার কাছে রেখে দিয়ে গেছেন, গাছটাও নিয়ে যাওয়ার ক্ষমতা হয়নি। হ্যাঁ, ফুলের গাছ পাছ ছিল, বাদাম ছিল, বাদাম ফাদাম পড়েছেন ওরই মধ্যে। আমাদের এরকম ঘটনা কি এর আগেও ঘটেছে তো এখানে? না, এর আগে এরকম ঘটনা ঘটেনি, আজ প্রথম ঘটলো। তো এটা প্রথম ঘটনা ঘটলো। তো এইখানের মধ্যে তো আপনার স্থানীয় বাসিন্দাদের এখানে কি চাইছেন? একটা কি এখানে হাম্পারের প্রয়োজন আছে? হাম্পারের প্রয়োজন নাই, এখানে রাস্তাটা পজিশনটা খারাপ আছে, এই পজিশনটা যদি ঠিক করে দেওয়া হয় ভালো হয়। আপনার নাম এবং পরিচয়? হ্যাঁ, আপনার নাম? আমার নাম কৃষ্ণরঞ্জন মাইতি, আমার বাড়ি এইখানে, এখানকার ব্যবসা আর আমার দোকানে। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।